আমি বিধবা মহিলা, আমি তার জায়গায় ঘর দুয়ার ভাঙ্গে আমার ঘর দুয়ার ভাঙ্গে আমার চল্লিশ বেশি আছে এগুলো মানুষের। রাজার হস্ত করে সমস্ত গরিবের ঘন্টুরি, এই জীবনে হায় সেই বেশি চায় যার আছে ভুলিগুলি। তো সুপ্রিয় দর্শক, এখানে নোটিশ দেওয়া হয়েছিল গরিব মানুষকে, কেউ তাদের পুনর্বাসনের কোনো জায়গা দেওয়া হয়নি। হঠাৎ করে ভেঙে দেওয়া হলো তাদের একমাত্র সম্বল, মাথা গোঁজার ঠাই, তার একমাত্র ঘর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কীভাবে ঘরগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আশেপাশে হাজারো হাজারো মানুষ, তাদের কোনো পুনর্বাসনের জায়গা নেই, সবাই ছুটছে তাদের পুনর্বাসন বা জায়গার জন্য, মাথা গোঁজার ঠাই। আমাদের পাশে চাচি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি তার কাছে জিজ্ঞেস করতে চাই আসলে কি হয়েছিল। আমাদের এই জায়গাতে আপনাকে এই জায়গায় কোনো থাকার স্থান নাই আর কি? আপনার পরিবারে কাজ আমার। সুপ্রিয় দর্শক, এরকম করুণাময় বেদনাসিক্ত চেহারাগুলো আমাদের চারপাশে দাঁড়িয়ে আছে, তাদের মনের যে ক্ষোভগুলো প্রকাশ করতে চায়। জানি না কতটুকু তাদের ক্ষোভকে আপনাদের কাছে প্রকাশ করতে পারবো, কিন্তু তবুও আমি চেষ্টা করবো তাদের সাথে কিছু। আমার স্বামী নেই, আমি বিধবা মহিলা, আমি তার জায়গায় ঘর দুয়ার ভাঙ্গে যাই, যে আমার ঘর দুয়ার ভাঙ্গে আমার চল্লিশ বেশি আছে এগুলো মানুষের মা, গরিবের মা বলে। তাহলে আমার স্থান কোথায়? হ্যাঁ, চল্লিশ দিন ধরে এখানে আমার স্থান নেই, আমার লেটা বেটা কোনো করে রয়েছে না, আমি ঘুরে হ্যাঁ পাই না। হ্যাঁ, আমি গাড়ি করে রাস্তার দুই সাইডে শুধু ধ্বংসস্তূপ আর শত সহস্র মানুষের হৃদয়ের আহাজারি। ভারাক্রান্ত হয়ে আছে রাস্তার দুই সাইড এবং যে যার মতো খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছে রাত্রি যাপনের জন্য। প্রিয় দর্শক, এখানে যে চেহারাগুলো দেখতে পাচ্ছি, সবাই পটুয়াখালী শেখ আলাউদ্দিন শিশু পার্কে আশ্রয় নিয়েছে এবং তাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। শিশুটির এই মায়াবী চেহারার দিকে তো তাকিয়ে দেখে, আমার কিস্তিটা কাটলে খাই মানুষ কাম করে আর।
সুপ্রিয় দর্শক, কিছু বলার মতন ভাষা এখন আমার নেই, আমার অ্যাকচুয়ালি মুখ থেকে কথা বেরোচ্ছে না। এই কষ্ট শুধু এই দুইটা ফ্যামিলি না, এই কষ্ট এই দুইটা ফ্যামিলির মতো শত সহস্র মানুষের, শত সহস্র মানুষ, শত সহস্র শিশু, শত সহস্র পরিবার, তারা খোলা আকাশের নিচে তাদের যা সম্বল ছিল শুধু তা নিয়েই আছে খোলা আকাশের নিচে, এবং তাদের আকুতি আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আর কিছু বলার নেই। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, এই মানুষগুলোর পাশে দাঁড়ান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন।